গুড মর্নিং বন্ধুরা, বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। মানে এতটা পরিমাণে বাইরে বৃষ্টি, আমি ফ্রেশ হয়ে আসলাম, মানে বাইরে থাকাই যাচ্ছে না, ঠান্ডা কি পরিমাণে। আমার খালি একটাই চিন্তা, এখনও পেমেন্টটা ঢুকলো না, ওর আজকে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল। আর বাইরের এত কাজ বাকি, বাইরের বেড়াটা দেওয়া বাকি আছে, আরও অনেক কিছু করার বাকি আছে বাইরে। এই বৃষ্টির মধ্যে কী করে কাজ করবে সেটাই চিন্তা। হাতে মাত্র আর আজকে কালকে পরশু দিন, মাত্র তিন দিন আছে, তার মধ্যে এই বাড়ির মানে এই ঘরের এতগুলো জিনিস ঢোকানো, আমি মানে এতটা চিন্তায় পড়েছি কি বলবো তোমাদের, যে কিভাবে করবো বৃষ্টির মধ্যে। হঠাৎ বৃষ্টি, কালকে তোমাদের ভিডিওতে দেখালাম কি সুন্দর রোদ, আবার বৃষ্টি চলে এসছে। মানে আমাবতীর পরে নাকি রোদ হওয়ার কথা, তো না, আমাবতীর আগেই রোদ ছিল, আমাবতীর পরে আবার বৃষ্টি। ওইটা ওদেরকে ডাকছি, ওঠো ওঠো যেতে হবে, আটটার দিকে যাবে। আর পেমেন্টটা হচ্ছে আমার আর মিতুর দুজনেরই ঢুকেনি, তো তানিশ আর ও দুজন মিলে যাবে আর কি শিলিগুড়িতে আজকে, কারণ যেতেই হবে, না হলে ওখান থেকে টাকাটা ছাড়বেই না আমাদের ব্যাংকে আর কি, এরকম একটা ব্যাপার। তো দুজনে মিলে যাবে, তো কালকে তানিশ বলেছিল আটটার দিকে যাবে, তো আটটা তো প্রায় বাজতে চলছে, এত বৃষ্টি পড়ছে। আমি বলি ছাতা নিয়ে হলেও তুমি আজকে যাবা, কারণ যেতেই হবে, না হাতে টাকা না আসলে কিচ্ছু করতে পারছি না, তো সেই জন্য। তো ওকে ডাকছি, ওঠো, তো উঠবে আর কি। এখন কটা বাজে? সাতটা, এ বাবা, 7:22 বাজে। আমি মিতুকে ফোন করেই যাচ্ছি, ও ধরছে না, ঘুমাচ্ছে নাকি কে জানে। তো দুজনেরই সবাই পেমেন্ট পেয়ে কেনাকাটা শুরু করে দিয়েছে, তোমরাও ব্লগে দেখো। আর আমার আমাদেরই পেমেন্ট এখনও ঢুকেনি, পেমেন্ট তাও এবার দুজনের আরও একসাথে ঢুকেনি, মিতুরও ঢুকেনি আমারও ঢুকেনি। তো চলো, ওরা শিলিগুড়ি যাবে আজকে, দেখা যাক কি করে, পেমেন্ট আজকেই দেয় না কালকে দেয় না পরশু দিন দেয় কি জানি, এটা জানি না। তবে বলতে হবে ওখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, অনেক কিছুই করতে হবে। তো চলো, বৃষ্টির আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ, আর ঘরে তো বন্যা লেগে গেছিলো, এগুলো যে বাটি গামলা দিয়ে আটকেছি। তো চলো একবারে দেখি, একবারে উঠে তারপর তোমাদের সাথে, ঘুম থেকে তো উঠেছি মানে বাইরে বেরিয়ে আবার কথা বলছি, এখন বৃষ্টি। তো বন্ধুরা, এই জায়গাটা পুরো চিকা পটি করে খারাপ করে দিয়েছিলো, সবগুলো ফেলে দিয়ে আমি জায়গা জায়গা সব পরিষ্কার করে নিয়েছি, আর বাসনগুলোকে বাইরে আপাতত বাইরে রেখেছি। পুরো বৃষ্টি, মানে কি বলবো, এই বৃষ্টির মধ্যেও আমাকে, ওই যে বাসন দেখো, ওই যে বাইরে, আর এই বৃষ্টির মধ্যেও আমাকে কিন্তু ওকে পাঠাতেই হবে। তা মানে ওকে পাঠাবো কি, ওরও ও ওরও তো দায়িত্ব না যাওয়ার, তো ও যাবেই, এই বৃষ্টি হোক আর বাদল হোক ও যাবেই, কারণ যেতেই হবে, না গেলে কোনো উপায় নেই। তো রেডি হচ্ছে, এই মাসে যদি না যায় তাহলে এই টাকাটা অবশ্যই রিটার্ন করে দিবে, রিটার্ন করে দিবে 1 তারিখের মধ্যে, 1 তারিখ আসলে টাকাটা রিটার্ন হয়ে যাবে, তাও আবার আমেরিকা চলে যায়, ঘুরে উল্টে আবার কি বলো, আবার পরের মাসে 2 মাসের পেমেন্ট একবারে, 2 মাসের পেমেন্ট ফেলে তো ঢুকবে না, ওখানে যেতে তো লাগি, আবার যেতে তো হবে, যেতে শিলিগুড়িতে হবে, যে এতগুলো মানে 2 মাসের পেমেন্ট জমা, ওখানে অনেক কিছু দিতে হয়, ওই মাসেও না গেলে ওই মাসেও টাকা রিটার্ন করবে, রিটার্ন করবে। হ্যাঁ, যেতে যেহেতু লাগবে তাহলে তো অবশ্যই আগে যাওয়াটাই ভালো, আগে যাওয়া, আর না গেলে যে কি হবে সেটা তোমরাও জানো আর আমরাও জানি। এখন ভাবতে পারো যে এখান থেকে শিলিগুড়ি যাব, মানে এত দূরে গেল, কারণ আমরা যেই যেই ব্যাংকে সুইপ কোড লাগাই তা আমাদের মেন ব্রাঞ্চ এখানে আশেপাশে নেই আর কি, আমাদের মেন ব্রাঞ্চ শিলিগুড়িতে। এখন এই জায়গাটা দিয়েও এখন জল পড়ছিল, পড়ছে আর কি, এই দেখো এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, তাই তোমাদের দেখাতে পারবো, ওই দেখো টুপ করে পড়লো না, এই দেখো এই জায়গাটা দিয়েও পড়ে, এই জায়গাটা দিয়েও পড়ে, তাই আমি এইভাবে বস্তা দিয়ে দিয়েছি এখানে। আর ফ্রিজের এখানে জল ছিটে ফ্রিজে পড়ে, সেই জন্য আমি একটা ফ্রিজের নর্মাল একটা কম্বল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আর তো বসে থাকলে তো চলবে না, বৃষ্টির মধ্যেও তো কাজ করতে হবে। তো আয়ুষকে আমি উঠাচ্ছি, আয়ুষকে বলছি ওট ওট ওট, তো উঠবে, কারণ ও উঠলেই তো হবে না, আমাকে ওকে দেখতে হবে, পরিষ্কার করতে হবে। তো ভাবলাম যাই আগে আমার বাসি কাজগুলোই সেরে নিই, তারপরে না হয় ওকে আমি উঠিয়ে নেব। তো দেখো ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। তো বাজার নিয়ে চলে আসলো, দেখো ডাটা শাক দেখতেই পাচ্ছ, আসো, ডাটা শাক, আলু এসব নিয়ে আসলো, আলুর দাম বাইরে গেছে তাই, আরো বাড়বে বলে আলুর দাম, মানুষ খাবে। ওই চেয়ারটাই রাখো সব, আমি নিবো পরে, রাখো। এম ডাটা শাকের পাতা এমন কেন? তুমি এখন কচি ডাটা কই পাবা? ডাটা দিয়ে কি করব খালি? তুমি সেদিন যে ইয়ে করলা, দেখলাম তো রেসিপিটা, কিন্তু তো পাতা লাগে বন্ধুরা। বন্ধুরা, আমি এখন বার হয়ে যাচ্ছি মানে শিলিগুড়ির দিকে, তো এখানে নিয়েছি জায়গায়, তো এখানে কারণ ওখানে গেলে তো ব্যাংকের বই লাগে, তো এখানে ব্যাংকের বই
ব্যাংকের পাস বই, প্যান কার্ড আর আধার কার্ড জেরক্স আর ইমেল অ্যাকাউন্টের জেরক্স, এই জেরক্সগুলো নিয়ে যাচ্ছি। আমি এখন ওকে বার করে দিব, কারণ যেতেই হবে, উপায় নেই, না গিয়ে কি করবে বলো। তো বন্ধুরা, এদিকে সকাল এখন একটুখানি বৃষ্টিটা কমলো, তো আমি অনেকক্ষণ থেকে একটা চিন্তা করছিলাম, আরে হাতে তো আমার আছে দুদিন, ও গেল ব্যাংকে শিলিগুড়িতে, আস্তে আস্তে বিকেল, তো কিছু কাজ যদি আমি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এই দুদিনে হয়তো আরেকটু কাজ এগিয়ে যাবে, কারণ এখনও অনেক কাজ বাকি আছে, মানে কিছুতেই সামাল দিয়ে উঠতে পারবে না, যেটা আমি বুঝতে পারছি। একটা ছেলে মানুষ সে তো বুঝতে পারে না, সেভাবে হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু একটা মহিলা মানুষ সে কিন্তু ঠিক বুঝতে পারে যে কতটুকু কাজ কোন সময়ে কতটুকু কাজ হবে। তো সেই ভেবে আমি কিন্তু ভাবলাম যে চলো আমি কিছু কাজ এগিয়ে নিই। তো দেখো কিছু বস্তা নিয়ে আসলাম, বস্তাগুলোকে ধুয়ে আমি ভাবলাম কলের পাড়ে পেতে দেবো, আর হচ্ছে কি বলে, কারণ হচ্ছে কলের আর ইটগুলোকেও আমি সাজিয়ে নিলাম দেখো, আর কলের পাড়টাকে বেঁধে দিচ্ছি এই জন্য ওখানে প্রচুর পরিমাণে পাথর বালি, তো বাসন টাসন ধুলেও বালি উঠে, তো সেই জন্য বস্তাগুলো পেতে দেখো সমান করে দিলাম আর ইটগুলোকে উপর দিয়ে সাজিয়ে রাখলাম। আর এখন দেখো সব এই যে এগুলো হচ্ছে সিলিংয়ের যত প্লাস্টিক প্লাস্টিকগুলো আছে, তো প্লাস্টিকগুলো এখানেই ফেলেছিলো, এখানে তো একবার পরিষ্কার করা হয়েছিল, আবার নোংরা হয়ে গেছে, তো আমি কী করলাম প্লাস্টিকগুলোকে নিয়ে এবার ওই পাশে যে জঙ্গল আছে সেখানে ফেলে দিলাম। তো পরে আবার বাবা কী করবে, প্লাস্টিকগুলো ঠিক করে রেখে দেবে, বাবা এটাই করে। আর আমারও মাথায় থাকে না যে জঙ্গলেও ফেলাতে হয় না প্লাস্টিক, আরও ভালো করে রেখে কোথাও রেখে দিতে হয়, আর এত কাজের ফাঁকে ভুলে যাই। বাবা এসে পরে ওই যে ত্রিপালটাও কিন্তু সরিয়ে দেয়, দেখে এত কাজ করছি একা একা, তো সেই জন্য। তো দেখো এখানে যে সিলিংটা আছে সেই সিলিংগুলোকে অনেকে বলেছো যে এগুলো কী সিলিং, তো এগুলো হচ্ছে ফলস সিলিং, তো এগুলোকে না একটা সাইডে আমি এখন রেখে দেবো, বারান্দাটা তো পরিষ্কার করবো। তো দেখো ঘরের একটা পাশ দিয়ে না জল পড়ে মনে হচ্ছে আমার, তো এটা মিস্ত্রি দাদাকে বলে ঠিক করতে হবে। আর এই সিলিংগুলো হচ্ছে ফলস সিলিং বলে, তোমরা অনেকে বলেছো সিলিং লাগাতে টোটাল কত খরচা পড়েছে, দেখো সিলিং, স্লাইডার আর জানলার গ্লাস এসব না টোটাল একটা দোকানে টোটাল হয়েছে 37,000 টাকার মতন। তাহলে আমি কেমন করে বলি বলো তো, সিলিংটার মানে পার্টিকুলারলি সিলিংটার দাম কত সেটা বলা খুব মুশকিল। তো তবুও আমি বলেছিলাম একটা ভিউয়ারকে যে দামটা, আমি ওটা আইডিয়া করে বলেছিলাম আর কি। তো যাই হোক দেখো সিলিংটাকে, এই সিলিংগুলো বেঁচে গেছে, এগুলো কিন্তু ওরা নিয়ে যাবে। আর আমি এবার সিলিংয়ের পাশে কি কত সুতা মোতা ছিল, কত কাগজ পাকড় ছিল, সেগুলোকে আমি ভালো করে আগে ঝাড় দিয়ে নিচ্ছি। এখনই কিন্তু বারান্দাটা পরিষ্কার হয়নি, ওই রান্নাঘরটাকে একবার পরিষ্কার করেছিলাম না, তারপরে ওই যে উপরে গ্লাস দুটো লাগালো আবার নোংরা হয়ে গেছিলো, আরও এক গাদা নোংরা ছিল আমার আগে, মানে একটু আগেই পরিষ্কার করে তোমাদেরকে আর ক্যামেরা অন করে দেখায়নি, এখন দেখাচ্ছি। তো আরও কিছু নোংরা ছিল সব বার করে নিয়েছি। আর তোমরা বলেছো এই যে এই ঝাড়ুটা ইউজ করতে না দু একজন, তো সেরকম কিছু হয় না, কোনো র্যাক ঠ্যাক হয় না, কারণ এই ঝাড়ু না হলে এতটা পরিমাণে নোংরাগুলো যাবেই না কিছুতে। তো দেখো এই যে পুরো একদম চারি আনাচে কানাচে নোংরা লেগে আছে, পাকাটা কিন্তু যতই আমি জল দিয়ে ধুই না কেন এখন কিন্তু পরিষ্কার হবে না, অনেকটা টাইম লাগবে, কারণ পাকার মধ্যে কিসের আঠা আঠা তারপরে কী কালার ফালার করেছে এগুলো লেগে আছে। তো দেখো আমি একদম ওই যে একটা ব্লেডের মতন থাকে না ওটা দিয়ে ঘষে ঘষে তুলছি, পাকাতে তো আর সেরকম কোনো সমস্যা নেই। আর আরেকটা ঘটনা করেছে, আমার পাকাটাকে না কেটে দিয়েছে টাইলস কাটার মেশিন দিয়ে, পাকার মিডিলটা দেখি অল্প অল্প কাটা, মানে টাইলস কাটছিল বোধহয়। তো দেখো এবার সমস্ত নোংরা, আর ওখানে যে বারান্দায় আমি না উঠোনে যে নোংরাগুলো আমি জমিয়ে রেখেছি সেই নোংরাগুলো কিন্তু এখনও তুলিনি, কারণ জানি ঘর থেকে আরও নোংরা বেরোবে। আর দুটো ঘরে কিন্তু এখনও নোংরা আছে, ওখানে এখনও সিলিংয়ের কিছু কাজ বাকি আছে বললাম না, ওই যে কার্নিশগুলো লাগাচ্ছিলো, তো আজকে তো মিস্ত্রি আসেই নেই এই বৃষ্টির জন্য। তো দেখো এবার এইভাবে এক জায়গায় ঝাড় দিয়ে জমা করে নিলাম, এবার মোটরটা চালিয়ে দিলাম, মোটরটা ছিল বলে ভাগ্যিস, ওই দেখো বাবা চলে এসেছে, এবার এখানে যে প্লাস্টিকটা আছে সেটাকেও গুটিয়ে নেবে, আর বাবা ওই পাশের প্লাস্টিকগুলো দেখবে গুটিয়ে বার হচ্ছে আর কি, হয়তো দেখা যাবে, আমি পরে দেখেছি। তো দেখো এবার ওই যে মোটরের জলটা চালিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিলেও কিছুতেই পরিষ্কার হয় না, অনেক আঠা আঠা কী কী যেন লেগেছিলো। তো চলো এইভাবেই পরিষ্কার করে নিলাম বারান্দাটা, পুরো বারান্দাটা একটু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, তাই না? তো এবার হচ্ছে রান্নাঘরটাও আবার আমাকে পরিষ্কার করতে হবে, কারণ রান্নাঘরে আজকে ভাবছি কিছু জিনিস নিয়ে আসবো, জিনিস যদি নিয়ে আসি রান্নাঘরে তাহলে অনেকটা হেল্প হবে আর কি, যে না রান্নার দিকটা আমাকে নিয়ে আসতে পারলাম, এখন ঘরের জিনিসপত্র আছে, দুদিনের মধ্যে তো আমাকে একদিন হাতে রাখতেই হবে কারণ পুজোর বাজার আছে। তারপরে ভাবছি একটা বিছানা কিনবো, সেই বিছানা আনতে হবে, তো পর্দা কিনতে হবে, কারণ স্লাইডার তো পর্দা বুঝতেই পারো না হলে ভয়ে একদম।
বন্ধুরা, ও তো ওকে ফোন করলাম, ও একটু আগে নামলো আর কি। তো 3 ঘন্টা লাগে আমাদের এখান থেকে শিলিগুড়ি যেতে। আজকে ও নেই বলে কোনো কাজই মানে হলো না বাইরে, না হলে মিস্ত্রি দাদারা আসতো। তো আমি ভাবলাম তাহলে আমি করে নেই কাজগুলো, কারণ যতটা এগিয়ে নেওয়া যায়, কারণ হাতে মাত্র 2 দিন আছে। আমি ওকে অবশ্য সকালবেলা বলেছি যে আমি যতটুকু পারি আমি রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরের যতটুকু কিছু ঢোকানো আমি ঢুকিয়ে নেবো আর কি। তারপরে আমি বলেছিলাম ওকে, আমি একা হাঁপিয়ে যাচ্ছি ওকে, এতটা কষ্ট হচ্ছে কি বলবো। তো যাই হোক, কষ্ট তো করতেই হবে, না হলে 2 দিনের মধ্যে কাজ একদম অসম্ভব। তো চলো, এখানে আমি এগুলো এখন হাত দিয়ে মুছছি ঘষে ঘষে, না হলে ময়লাগুলো উঠবেই না কিছুতে। আর ওর আসতে অনেক লেট আছে আজকে। তো স্বাদের রান্নাঘর, রান্নাঘরটাকে পরিষ্কার করছি, কারণ এই উপরটা পুরো আবার পরিষ্কার করে নিলাম। আবার একটুখানি এবার হচ্ছে সার্ফ দিয়ে জল দিয়ে মুছে নেব। আর দেখো বৃষ্টি চলে এসেছে, ভয় জবাব দিচ্ছি। আমি জানি তোমরা বৃষ্টির আওয়াজ পাচ্ছ, কী করবো বলো, কারণ বৃষ্টি আমাদের এখানে পড়েই চলছে অনবরত। তবু ভিডিওটা তো পাবলিশ করতে হবে। তো দেখো এবার গামলাটা নিয়ে, এই যে গামলার বাসন আমি কিন্তু ভিডিওতে দেখাইনি, এক গামলা বাসন ধুলাম, আরও 3-4 গামলা ধুবো আর কি। তো এবার দেখো অনেক অনেক বাসন আছে, সেগুলোকে ধুতে হবে আমাকে। আর কিছু বাসন আছে ধুয়ে এখানে রাখলাম, আর এই যে সবুজ ঝুড়ির মধ্যে কাপ ঠাপ এগুলো আছে সেগুলোও ধুয়ে রেখে দিলাম। বন্ধুরা আমি ঘরে একটুখানি আসলাম, এখন বাজে 2:00 পার হয়ে গেছে। এই ভিডিওটা পোস্ট করেই 22 মিনিট মতন দেখলাম আর কি। আমার অবস্থা পুরো খারাপ, এত পরিমাণে কাজ করছি ওখানে, তোমাদের তো পরেরটা দেখালামই না। আরও ঘরে যা যা বাসন আছে সব নিয়ে ঢুকেছি, কিছু এখন নোংরা বাসন আর লাল ঝুড়িটা আছে সেটাকে বাইরে বার করে এখন ওই ঘরে রাখবো আর কি। আসলাম কলা খেতে, ভাত তো বানায়নি তোমরা তো জানো, কারণ আয়ুষ খেয়েছে প্রথমে, ছন্দা দিয়েছিল, ছন্দাকে বলেছিলাম ভাত আছে নাকি, তো ছন্দা ডালিয়ে দিল আয়ুষকে। তারপরে একটু পরে মা এসে ভাত দিয়ে গেলো আয়ুষকে। তো এখন ভাত বসাবো, কিন্তু তার আগে স্নানটা করে তারপরে, কিন্তু স্নান করার আগেও এখন অনেক কাজ আছে। যখন আয়ুষের খাওয়া হয়ে গেছে তো আমার এখন আর খাওয়ার চিন্তা নেই। এই যে একটা কলা খাবো, আর ব্রেক নিয়েছি, ভাত এখনও বানায়নি, আর ওর বাবা এখনও আসেনি। ওর বাবা সবে মাত্র পৌঁছালো, তারপরে ওখানে ব্যাংকের কাজ করবে, তারপরে ওখানে হোটেলে খাওয়া দাওয়া করবে, দুজনে মিলে খাওয়া দাওয়া করে তারপরে আসবে। তো এখন আসবে না, ওর বাবা অনেকটা লেট আছে, তো আমি বসাবো একবারে রাত্রিবেলা ভাত। তো চলো, আর আমার যা এসে, আমার একটা পাশের বাড়ি যা এসে বলে গেলো ভাত খাওয়ার কথা, তো দেখা যাক ওখানে গিয়ে ভাত খেয়ে আসবো। চলো পর কথা হচ্ছে, খেয়ে নিই। তো বন্ধুরা কোনোরকম 2 পাউরুটি আর 1টা কলা, সরি এত বড় বড় কলা 1টা কলা খেয়েছি, ভুলে গেছি, 2 পাউরুটি আর 1টা কলা খেয়ে চলে আসলাম এখানে এই ঝুড়িটা নিয়ে। রান্নাঘর থেকে এই ঝুড়িটা বার করে নিলাম, আমাদের ঘর যেটা ছিল। তো ভাবছি রান্নাঘরের যা সমস্ত মানে চুলাটা বাদ দিয়ে, কিছু বাসনকোসন বাদ দিয়ে বাকি সব ঢুকিয়ে নেবো, যেগুলো আমাদের আর কি। তো দেখো এগুলো তো সব ইউটিউব পেমেন্ট থেকেই পাওয়া, তোমরা তো অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না সংসারের বেশ কিছু। বন্ধুরা কাজ করতে করতে আমার মাথায় মানে একটা বাঁশ নেমে পড়লো, বোধ হয় মনে হয় যেন বাঁশ ভেঙে পড়লো মাথার মধ্যে। সেটা হচ্ছে এত আনন্দে, এই যে দেখো এই যে এগুলো ঢোকাচ্ছি, বাসন টাসন ঢোকাচ্ছি, আমি জানি না কী হবে আদৌ। ও এখনই শিলিগুড়ি থেকে ফোন করলো যে ও এখন শিলিগুড়ি ব্যাংকে নাকি টাকা আসেনি, ডিরেক্ট কলকাতা থেকে আমাদের অ্যাকাউন্টে দেয়। তো এখন আমরা কী করবো মানে বুঝেই উঠতে পারছি না। তো ওখানে যে ম্যাম, তো উনি বললেন আমরা কিছু করতে পারবো না, যা করবেন কলকাতা ব্যাংক করবে। এখনও কি টাইম আছে আমি নিজেও বুঝতে পারছি না, তো সবাই বলছে এখনও টাইম আছে 31 তারিখ পর্যন্ত, কিন্তু আমাদের তো একদম ধৈর্যের বাঁধ যেন ভেঙে পড়ছে। মানে এত এত মানুষ যারা ঘরের কাজের কাজ করলো তাদের টাকা দেবো, তারপরে আমাদের পুজো আছে 1 তারিখে, মানে কী থেকে কী করবো বুঝেই উঠতে পারছি না। তার মধ্যে আমি তো আনন্দে মানে মহা আনন্দে এগুলোকে ঢুকাচ্ছি, আদৌ আমি পুজো হবে কি না, ঘরে ঢুকতে পারবো কি না, আমার মানে টেনশনে একদম। এমনি এটা টেনশন নেই যে খেতে পারবো না, এক মাস যদি টাকা না দেয় কীভাবে চলবো, সেটা টেনশন নেই, কারণ সেটা কোনো না কোনোভাবে চলে যাবে, এতদিন কত চলেছে আমাদের। কিন্তু মেন টেনশন হচ্ছে এই যে ঘরের যে মানুষগুলো টাকা পায় তাদেরকে তো ভেবেছিলাম এ মাসে পেমেন্ট পেয়েই দিয়ে দিব, কিন্তু সব আটকে গেল। তার মধ্যে ঘরে ঢোকাটা হচ্ছে মেন ব্যাপার ছিল, সেটাও হচ্ছে না। উফ, কী করবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না, ভালো লাগছে না কিছু। এখন ওই যে এক গাদা বাসন পড়ে আছে ওগুলোকে ধুবো, আরও ঘরে বা যেগুলো বাসন আছে কিছু বাসন ওই বাড়িতেই রাখবো, কারণ 2 দিন তো রান্না করে খেতে হবে। আর বেশিরভাগ বাসন দেখো আমি এই ঘরে ঢুকিয়ে রেখেছি। আর বন্ধুরা টাইলসের ঘর তোমরা ঠিকই বলেছিলে যে মানে গ্রামের বাড়িতে টাইলসের ঘরে যে ঠিকই বলেছিলে বললে কি ভুল, আসলে বারান্দাটাই কাদা 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 কাদা, কিরকম মুছলাম তবুও দেখো কেমন কাদা কাদা হয়ে আছে।
তো বারবার উঠানো হচ্ছে। ট্যাক্সির ঘর এই ঘর থেকে ওকে ট্যাক্সির গেলেই ওই যে সাদা 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 একটা ছোপ, তবুও দেখো একদম ঘর পুরো চকচক করছে, ভালোই লাগছে দেখতে। আর ওই যে দেখো কত বাসন টাসন নিয়ে রেখেছি, সাথে এই ঝুড়িটাকেও ভালো করে ধুয়ে নিলাম। বাবারে তাও দেখি একটু একটু নোংরা আছে, মোটামুটি ভালো করে ধুয়ে নিলাম এই ঝুড়িটাকে। এই ঝুড়িটাকে এখন আপাতত এখানে বসিয়ে বাসনগুলোকে ওই বাসনগুলো গুছিয়ে রাখবো। তো চলো এইটুকুই কাজ, এখন এইটুকু না এখন অনেক কাজ আছে। রোদ উঠে পড়েছে দেখো সারাদিন সকাল থেকে বৃষ্টি, আর এখন রোদ উঠল এই যে। তো গাইস মাম্মা এখন বাসন ধুচ্ছে, তো আমি একটু দেখাই কি হয় করতেছে। আচ্ছা অত উপরে তো হবে না ওখান থেকেই। ওই রোদ্র রে, এখানে খুব রোদ্র, এখানটায় ছাড়া ছায়া আছে, ওখানটায় খুব রোদ। বন্ধুরা দেখো সমস্ত এইটুকুই বাসন আমার, এইটুকু না এখানে অনেক বাসন। তো সমস্ত বাসন কুসন ধুয়ে তো এখানে রাখলাম, তারপরে ঝুড়িটাও এখানে ধুয়ে রেখে দিলাম, মানে রান্নাঘরের বেশিরভাগ জিনিস আনা হয়ে গেল। তো চলো একদম আবার একবার মুছেও নিলাম, কারণ পায়ের ছাপগুলো পড়েছিলো। তো ঘরটা শুকাক, আমি ততক্ষণে স্নান টান করে এসে পরে বাসনগুলোকে দেখি গুছিয়ে রাখবো। তো চলো। তো বন্ধুরা স্নান টান করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম, কারণ ওই জায়গাটা গুছাতে হবে। আসলে রান্নাঘরে কোনো রকম ঝুড়ি নেই আমার, তো এখানে একটা গামলা দেখতে পেয়েছিলে যখন, সেই গামলাটার মধ্যে রাখবো। তো গামলাটার মধ্যে এখন ছোটো ছোটো অনেক বাসন আছে, তো সেগুলোকে ঝুড়িটার মধ্যে রাখি। দেখো আমার মনে হয় আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিলাম আজকে, ভেবেছিলাম যে টাকাটা হয়তো চলেই আসবে, আমি তো রান্নাঘরে সব কিছু ঢুকিয়ে নিয়েছি। কিন্তু আমি জানি না পুজোটা আমি আদৌ করতে পারবো কি না, টাকাটা যদি না ঢুকে তাহলে মনে হয় না পুজো হবে। তো মানে কিছুই ভালো লাগছে না, কি বলবো আর তোমাদের বলো, কিছুই ভালো লাগছে না সত্যি। একটু বাড়াবাড়িটা বোধহয় বেশি করে ফেললাম, বাসনপত্র ঢুকিয়ে ফেলেছি। এখন মানুষ কি বলবে যে বাসন টাসন ঢুকিয়ে ফেলেছে, অথচ ঘরে এখন কখন আছে কোনো ঠিক নেই। তো বন্ধুরা এখানে বাসন টাসনগুলো দেখতেই পারছো, এই যে গুঁড়ো বাসনগুলো, এই যে এটার গামলাটা নিবো আর কি, এটা ওখানে রেখে দিই আর কি আপাতত সাজিয়ে। এই জায়গাটায় তো ফ্রিজ থাকবে, ঝুড়িটা কোথায় রাখবো আমি নিজেও জানি না। তো তোমরা তো আছোই আমাকে বলার জন্য যে কোথায় থাকবে ঝুড়িটা। তো চলো এখন আমি এটাকে বাসনগুলোকে গুছিয়ে নিই। তো আপাতত ঝুড়িটাকে এখানেই রাখা হলো, কারণ তোমরা জানো এখানে তো ফ্রিজ বসবে, আর ঝুড়িটাকে আপাতত আমি এখানেই রাখলাম। আর কি দারুণ লাগছে না বলো, আমি জানি না তোমরা কি বলবে, আমি জানি তোমরাও ভালোই বলবে, আমার যেহেতু ভালো লাগছে তোমরাও ভালোই বলবে, খুব সুন্দর লাগছে সত্যি। সব তোমাদের ভালোবাসা ও সাপোর্টের জন্যই কিন্তু আমি বারবার বলছি এই কথাটাই, কারণ তোমাদের ছাড়া আমি কিছুই নই বন্ধুরা, তোমরা যতদিন আছো আমিও ততদিন আছি, তাই না? তো চলো এখন তো একটু সাজিয়ে গুছিয়ে কোনো লাভই নেই, কারণ জানি না ঘরে কবে ঢুকবো। আমি তো ভেবেছি ও আজকে গেলেই পেমেন্টটা বোধহয় পেয়ে যাবে। তো যাই হোক এগুলোকে আপাতত এরকম করে ঢাকা থাক, তারপরে মানে এভাবে উঠানো থাক, তারপরে দেখা যাক কি করা যায়। আর এই গামলাটা নিয়ে যাবো, এই গামলাটা লাগবে আমার নিয়ে যাবো। তো বন্ধুরা আমি গুছিয়ে নিলাম, এবার একটুখানি চেয়ারে বসে থাকবো, মানে এখানে বসে থাকতে খুব ভালো লাগে। আয়ুষ ঘুমাচ্ছে, আয়ুষের টিউশন আছে সেই জন্য। তো এখনও রান্না করিনি, ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে খাবো, তারপরে ও আসলে রান্না করবো। একজনের জন্য আর ইচ্ছে করছে না, আয়ুষ তো আর এখন খাবে না। তো যাকে পুরো সারাদিনের ক্লান্ত, একদম ভালো লাগছে না, স্নান টান করে পুজো টুজো দিয়ে পরে তবেই আসলাম এখানে। তো আমার ভিডিওটা আজকের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর বড়ো করছি না কারণ অনেকটা বড়ো হয়ে গেছে অলরেডি। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো, যেভাবে সাপোর্ট করছো সেটা মানে মুখে বলার ভাষা নেই। তোমাদের জন্যই আজকে আমি এই যে এখানে বসে থাকতে পারছি। আরেকটা কথা আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, হাত জোর কীভাবে করি এখন তো এক হাতে মোবাইল। তো বন্ধুরা আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা যদি আমার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি দোষ দেখে থাকো অবশ্যই কমেন্ট করো যে তোমার এটা ভুল হচ্ছে সেটা ভুল হচ্ছে, আমি অবশ্যই মাথা পেতে নিব, আর আমি সেটা শুনে বুঝে চলার চেষ্টা করব। কারণ দেখো আমার ভুলগুলো আমি কিন্তু খুব একটা বুঝতে পারবো না, যতটা না তোমরা বুঝতে পারবে, তাই তো? তোমরা আমাকে ভুলগুলো ধরিয়ে দিও, আমি চেষ্টা করব সেই ভুলগুলোর সংশোধন করার। কারণ এর থেকে বেশি কিছু আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমার ভুলগুলো আমি কীভাবে ভুল করছি সেটা একমাত্র তোমরা বলতে পারবে। আর তোমরা যদি আমাকে বলে দাও যে তুমি এই ভুলটা করলে, তাহলে আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব। তো আজকে এই কথাটা আমার হঠাৎ মাথায় আসলো যে অনেকেই বলছে তোমার এটা ভুল সেটা ভুল। তো ঠিক আছে আমি তোমাদেরকে আরও বলছি, তোমরা আরও এরকম কমেন্ট করো যেটা যেটা আমার ভুল থাকে, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। এই যে আমি নিজেকে ছুঁয়ে বললাম আর প্রমিস করলাম, কারণ আমি চাই
যে আমার এই লাইফটাতে আমি যা ভুল করেছি, মানে এই যে 24 বছর পর্যন্ত, তারপরে আমি মরার আগ পর্যন্ত সেরকম মানুষ মাত্রই ভুল হবে, মানে আমি চেষ্টা করব, মানে নিজে যেচে কোনো ভুল করার চেষ্টা করব না বন্ধুরা, আর তার জন্য তোমরা আমাকে সাহায্য করবে। আমার মতো সবাই চেষ্টা করো, অবশ্যই সবাই দেখবে, যদি সবাই আমরা নির্ভুল একটা মানুষ হই, নির্ভুল তো হবো না, যদিও বা মানে নিজের নিজের স্ব ইচ্ছায় নিজে ভুল না করা যদি কয়েকজন মানুষ হয়, তার থেকে আরও মানুষ শেখে, তাহলে দেখবে পৃথিবীটা খুব সুন্দর হবে সত্যি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সবাই সবার পাশে থেকো, আর এইভাবে ভিডিও চালিয়ে যাও, অবশ্যই তোমরাও এরকম একটা সুন্দর বাড়ি করতে পারবে, এটা আমার আশা আছে, কারণ আমি আশা রেখেছি বলেই আজকে আমি কিন্তু তোমাদের ভালোবাসা পেয়েছি। আর তোমাদের ভিডিও কিন্তু আমি দেখি, এই না যে দেখি না, যাদের যাদের ভিডিওতে আমি কমেন্ট করি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো চলো, বাই বাই।